1999 চনৰ 26 জুলাই আজির দিনটোতে আসলতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাই কার্গিলত বিজয় সাব্যস্ত করেছিল আর আজি সেই বিশেষ দিনটোতেই সমগ্র দেশতে পালন করা হয় কার্গিল বিজয় দিবস হিসাবে। আর এই যুদ্ধখন বিশেষভাবে এজন অসমীয়া যুবক আছিল যে ক্যাপ্টেন জিন্টু গগৈ, আসলতে যে শহীদ হয়েছিল আর সেইগৰাকী বীর জওয়ানের সেইগৰাকী ক্যাপ্টেন জিন্টু গগৈ পিতৃ মাতৃ আজি এই অনুষ্ঠানত উপস্থিত আছিল। পিতৃ মাতৃ সেই বীর জওয়ানের যিগৰাকী সাহসী বীরে আসলতে দেশ মাতৃ প্রাণ আহুতি দিছিল তেওঁলোকৰ সেই সৌভাগ্যবান পিতৃ মাতৃ আমার হৈতে আছে, আমি কথা পাতিবলৈ চেষ্টা করিম। আজির দিনটো আসলতে ভারতবাসীর বাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বিশেষকে অসমৰ ইয়ার বাবে সৌভাগ্যশালী, কারণ ক্যাপ্টেন জিন্টু গগৈয়ে দেশ মাতৃ বাবে নিজের প্রাণ আহুতি দিছিল। আপনি পিতৃ হিসাবে কি কব বিচাৰিব এই মুহূর্তে? বহুত বহুত ধন্যবাদ। আসলতে এই কার্গিল বিজয় দিবস তো আমার কারণে বড় গৌরব দিন। আমি প্রত্যেক বছরে কার্গিল বিজয় দিবস মানি আইছো আর আমাকো কেতিয়াবা মাতে, মই এতিয়ালৈকে চারিবার ড্রাসত গৈছো। আর এইবার কব লাগিব যে মাননীয় বর্তমানের মুখ্যমন্ত্রী মহোদয় আমাক এবার প্রথমবার গুৱাহাটীলৈ মাতিছে, নহলে আগতে যোৱা 21 বছৰত কোনো গভর্নমেন্টে আমাক ইয়ালে মতা নাই। আর আমি তেখেতক আন্তরিক ধন্যবাদ জানাইছো। আর আমি এইকাৰণে গর্বিত যে আপনালোক এই মিডিয়া পার্সনবিলাকে আমাক যিমান এক্সপোজ কৰিছে, যিমানে দেখিছে, সেই সকলবিলাক আমাৰে পুত্র বুলি ধৰি ল'ব লাগিব। আমি এখানে খুব গর্বিত যে আমাৰ পুত্র আমি হেৰুৱাইছো যদিও আমি এতিয়া অকল হৈয়াকে নাই, আপনালোক সকলো আছে আমাৰ লগত, তাৰ কাৰণে আমি কৃতজ্ঞ আৰু আন্তৰিক ধন্যবাদ জনাইছো। আসলতে অসম সরকার ফলের পর যুক্ত শহীদ পরিয়াল আছে তেওঁলোকৰ বাবে আপুনি কি কব বিচাৰিব যে তেওঁলোকৰ বাবে কেনে ধৰণৰ পদক্ষেপ আসলতে অসম সরকারে লওয়া উচিত? না, সেইটো আসলতে এইটো আমার অসম সরকার বুলি কথা নহয়, এইটো আসলতে আমার সৈনিক ওয়েলফেয়ার বোর্ড আছে, গোটেই প্রোগ্রামটো প্রক্রিয়াটো সৈনিক ওয়েলফেয়ার বোর্ডক দি দিয়ে। আর তেখেতসকলে যদি কারোবার যদি রিটায়ার্ড সার্ভিস মানুষের পরিয়ালের যদি কিবা এটা হয়েছে সেইটো সৈনিক ওয়েলফেয়ার বোর্ডের ফলের পর ডিস্ট্রিক্ট অথরিটিতে যায় আর ডিস্ট্রিক্ট অথরিটিয়ে তেওঁলোকে অ্যাকশন করে, সেইটো সহায় করে। আজি যেহেতু আমি গম পাইছো যে খুমটাই তেওঁ বাসগৃহ জিন্টু গগৈ, ক্যাপ্টেন জিন্টু গগৈ বাসগৃহটো এটি অনুষ্ঠান করা হয়েছে, তাত কেনে ধরনের রাইজ উপস্থিত আছে, কেনে ধরনের পাতিছে? তাতো আমার গোলাঘাটের ডিস্ট্রিক্ট ডিসি আহি আছে তাত, আর NCCর আহিছে, প্লাস গাঁৱৰ যিবিলাক মানুহ আছে, তাৰপিছত মোৰ নাতিকেইটাৰ বন্ধু বান্ধৱবিলাক প্ৰায় 30 জনমান এটি চাইকেল কৰি আহিছে, গতিকে তাতো ধুমধামেৰে চলি আছে। আৰু এইটো এটা ভাল খবৰ যে প্ৰথমবাৰ মানে নাতিকেইটাৰ লগত চাইকেলৰ টীম আহিছে, এইটো বৰ ভাল খবৰ। ধন্যবাদ জানাইছো। আর ক্যাপ্টেন জিন্টু গগৈ মাতৃ আমার হৈতে আছে, আমি তেওঁৰ হৈতে কথা পাতিবলে চেষ্টা করিম। যেহেতু ক্যাপ্টেন জিন্টু গগৈ শহীদ হল, তেওঁ নোহোৱা হোৱা প্রায় 22 বছরে হল, আজি দিনটোত তেওঁ যিসকল শহীদ হৈছিল জিন্টু গগৈকে আদি কৰি বহু জোৱানে আসলতে দেশ মাতৃৰ বাবে প্রাণ আহুতি দিছিল, আপুনি এগৰাকী বীর জোৱানৰ মাতৃ হিচাপে কি কব বিচাৰিব? বীর জোৱানৰ মা হৈ বেটা যে এজন বীর জন্ম হওয়ার পরে যে তেওঁ বীরর হেৰি এটা আসছিলে সেটো মই জন্ম হওঁতেই তাৰ গম পাইছোঁ, কিয়নো সি জন্ম সময় সি মানে কন্দা নাই, ডক্টরে যেতিয়া তাক এটা থাপৰ মাৰিছে হেৰি তেতিয়া মোৰ মনটোতে ভাবিছোঁ সি কিবা এজন ভাল পুৰুষ হ'ব, কিন্তু শেষত গৈ দেখিছোঁ তেওঁ এজন বীর জোৱান হৈ দেশ মাতৃৰ কাৰণে প্ৰাণ ত্যাগ কৰিছে। আসলতে আপুনি এগৰাকী বীর জওয়ানের মাতৃ হওয়ার সৌভাগ্য আসলে সকলোরে না থাকে, আজি জিন্টু গগৈ কায়িকভাবে নাই কিন্তু আপনার অন্তরত বা অসমবাসী বা দেশবাসীর মনত তেওঁ সদায় থাকিব? সবরে মনত তো রাখিব নোৱাৰো মা, কিন্তু বহুতে নিজে যার মানে পুত্র যদিও বীর হওয়া নাই যুদ্ধত মৃত্যু হয়েছে, তেওঁলোকো মোৰ গতে মানে মনতে ভাবে আৰু মোৰ পুত্ৰ যদি তেনেকুৱা হ'লহেঁতেন আজি দিনটোৰ দৰে, কিন্তু ভগৱানে আমাৰ বেটাক মানে বীৰ পুৰুষ হিচাপে জন্মই দিছিলে না, সেইটো মই ক'ব পাৰোঁ। ডাঙৰ দীঘল কৰোঁতে তাৰ যিবিলাক ব্যৱহাৰ পাতি সেইবিলাক মই প্ৰায়ে
বুজি উঠিছে আৰু আপুনি যেহেতু এটা শহীদ পৰিয়ালৰ এগৰাকী শহীদৰ মাতৃ কেপ্টেইন জিন্তু গগৈ আৰু বহু শহীদ পৰিয়াল তেনেদৰে আছে বহু মাতৃ বহু পত্নীৰ আচলতে হৃদয় খালী হৈ গৈছে এনেধৰণৰ ঘটনাত তো সেইসমূহ পৰিয়ালৰ কাৰণে আপুনি কিবা ক'ব বিচাৰিব নেকি চৰকাৰলৈ কিবা অনুৰোধ আছে নেকি আপোনাৰ চৰকাৰৰ ফালৰতো আমাৰ ছৈনিক বৰ্ডৰ ফালৰ পৰাতো তেওঁলোকক দিছে এতিয়া মানে আমি যেতিয়া 7 ডিচেম্বৰ দিনা আমাৰ ছৈনিক ভৱনত আমাৰ হেৰি হয়তো তেতিয়া তেওঁলোক আহে আৰু বহুতে মানে তেওঁলোকৰ হৈ কিবা পায় নে কিবা পায় মেছেজ মানে মই আৰু কি চবেই যাতে আমি পোৱাৰ দৰে তেওঁলোকো পায় যাতে সুখ শান্তিৰে থাকক যদিও নিজৰ পুত্ৰ হেৰুৱাইছে মই এইটোকে কামনা কৰোঁ আৰু তেখেতসকলো যে সদায় সুখে শান্তিয়ে ভালে থাকক ধন্যবাদ জনাইছোঁ আৰু এয়াই আছিল কেপ্টেইন জিন্তু গগৈৰ যি পিতৃ মাতৃ অত্যন্ত সাহসী পিতৃ মাতৃ তেওঁলোকৰ বাবেই আচলতে সেই বীৰ জোৱান তেওঁলোকে গঢ় দিছিলে আৰু তেওঁ দেশ মাতৃৰ বাবে শ্বহীদ হৈছিল আৰু ভাৰত পাকিস্তানৰ যি যুদ্ধ আছিল সেই যুদ্ধত বিজয় সাব্যস্ত হৈছিল কেপ্টেইন জিন্তু গগৈৰ দৰে আচলতে বহু জোৱানে নিজৰ দেশ মাতৃৰ বাবে নিজৰ জীৱন উৎসৰ্গিত কৰিছিল।